অধিদপ্তরের সর্বশেষ তথ্য। কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় দেশে আরো 30 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 6,305। চব্বিশ ঘন্টার ব্যবধানে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 257তম দিনে দেশে 117টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 17,531 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে 2,364 জন। মোট শনাক্ত 4,41,159। নতুন 1,934 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,56,722 জন। চব্বিশ ঘন্টায় শনাক্তের হার 13.48%। ঢাকা বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি 52.67%। এর পরের অবস্থান চট্টগ্রামে, মৃত্যুর হার 19.46%। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5.5 কোটি ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। এর মধ্যে 99% 1,57,38,719 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 1,01,389 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 5,63,57,719 জন। মৃত্যু হয়েছে 13,56,694 জনের, আর সুস্থ হয়েছেন 3,94,60,917 জন। বিশ্বব্যাপী করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে বেসামাল উন্নত দেশগুলো একদিনে আবারও রেকর্ড ছাড়িয়েছে। চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে 6,11,077 জন, মারা গেছে 10,969 জন। আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1,18,73,863, মৃত্যু হয়েছে 2,56,262 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 89,60,098 জন, মৃতের সংখ্যা 1,31,639, আর সুস্থ হয়েছে 83 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,67,497, আক্রান্তের সংখ্যা 59,47,403। আক্রান্তের চতুর্থ অবস্থানে আবারও ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা 20,65,138, মৃত্যু হয়েছে 46,698 জনের। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 20,15,608, মৃতের সংখ্যা 34,850, সুস্থ হয়েছে 33 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। স্পেনে কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা 15,42,467, মৃত্যু হয়েছে 42,039 জনের। করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও শীর্ষ সাথে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে 14,30,341 জন, মারা গেছে 53,274 জন। একদিনে কোভিড নাইন্টিনে 250 জনের প্রাণহানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নতুন মাইল ফলক ছাড়িয়ে গেছে। সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নিউ ইয়র্কের পাবলিক স্কুলগুলো বন্ধের ঘোষণা দিয়েছে। আবার ক্রমেই জনস্বাস্থ্য সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রে ফ্ল্যাশ পয়েন্টগুলোতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে ফাইজার বায়োএনটেকের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের পর ভ্যাকসিনটি জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অঞ্চলে অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি। বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর শাহিন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন ডিসেম্বরের মাঝামাঝি জরুরি ভিত্তিতে ভ্যাকসিনটি ব্যবহার করতে পারে, তবে ইউরোপীয় ইউনিয়নকে অনুমোদনের শর্ত জুড়ে দিয়েছে। অন্যদিকে ভ্যাকসিনই করোনা ভাইরাস প্রতিরোধে একমাত্র সমাধান নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির কর্মকর্তা মাইকেল রায়ানের দাবি, ভ্যাকসিনগুলোকে ম্যাজিক সমাধান হিসেবে দেখানো উচিত নয়।